যারা ভোটাধিকার ফিরিয়ে নেওয়ার আন্দোলন করছেন আল্লাহর রস্তে এই রমজানের মাসে, কোনো হতাশ হবেন না। আর লিস্ট করে রেখেন না যারা ক্ষমতায় যাবেন ভবিষ্যতে, যে আওয়ামী লীগ তো এই খারাপ কাজ করেছে, আমি এবার আর তার চেয়ে দশ হাত নিচে নামব। শ্বশুর ছিল রাজুকের স্টেট, মানে যে সম্পদ ডিপার্টমেন্ট যেটা আছে সেটার মেম্বার, আর তার জামাই এখনো দুদকের মহাপরিচালক। তিনবার তার শ্বশুরের বিরুদ্ধে দুদক মামলা করেছিল, ওই জামাই শ্বশুরের নাম কেটে দিয়েছিল। আমার ওই ভাই প্রশ্ন করেছেন যে সভা প্রতিবাদ করা এর অনুমতি লাগে কিনা। আমাদের সবচেয়ে বড় দেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, এবং সংবিধানের 35 থেকে 39 অনুচ্ছেদ পর্যন্ত সংগঠন সভা সমাবেশ করার স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, নিরবিচ্ছিন্ন ভাবে পথ চলার স্বাধীনতা, মিছিল সমাবেশের স্বাধীনতা। কিন্তু ওই যে বললে অনেক সময় লাগবে, গোড়াতেই গলত, ওই 72 গণপরিষদে একমাত্র সুরঞ্জিৎ সেনগুপ্ত প্রত্যেকটা অনুচ্ছেদে অপোজ করেছিল। জি বলেন আশা ভাই, ওনার মনে ইন্টারনেটে সমস্যা হয়েছে। জি, এর আগে দেওয়া আছে যুক্তিযুক্ত বিধিনিষেধ সাপেক্ষে অথবা আইনের বিধান সাপেক্ষে, এবং আজকে যিনি মানবাধিকারের চ্যাম্পিয়ন ডক্টর কামাল হোসেন ওই সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। মুশকিলটা হলো আমরা যখন ক্ষমতায় থাকি তখন আমরা ভুলে যাই যে কোনো কালে আমরা বিরোধী দলে যাব, যার ফলে আজকে এই সুযোগগুলো সরকার নিচ্ছে। আর পিজ্জাদা হারুন ভাই বলছেন, আমি শেষ মানে আমার আর সময় নেব না, আমি যেটা ডক্টর কলিমুল্লাহ সাহেবের বক্তব্যটা আমাদের প্রত্যেককে গভীরভাবে ভাববার জন্য বলবো, কারণ সময় কিন্তু বেশি ধাবিত হয়নি। কাজে যারা ভোটাধিকার ফিরিয়ে নেওয়ার আন্দোলন করছেন আল্লাহর রস্তে এই রমজানের মাসে, কোনো হতাশ হবেন না। আর লিস্ট করে রেখেন না যারা ক্ষমতায় যাবেন ভবিষ্যতে, যে আওয়ামী লীগ তো এই খারাপ কাজ করেছে, আমি এবার আর তার চেয়ে দশ হাত নিচে নামবো, তাহলে কিন্তু সর্বনাশ আবার পেয়ে বসবে। কাজেই আমরা চিন্তা করি শুধু নেতার পরিবর্তন না, আমি বিশ্বাস করি কলিমুল্লাহ সাহেব আমার সঙ্গে একমত হবেন, অন্তত এই 53 বছর পর এসে এইবার পরিবর্তন হলে যেন আমাদের রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গড়বার কাজে আমরা মনোযোগ দিতে পারি, বিচার বিভাগ সহ। দুদক যে আইন 2004-এ হয়েছিল সে আইনের মূল উদ্দেশ্য ছিল অনুসন্ধান করা। আমি 10 সেকেন্ডে শেষ করি, দুদকের আইনে কলিমুল্লাহ স্যারও নিশ্চয়ই একজন গবেষক হিসেবে জানেন, অন্যান্য মামলার মতো না যে আগে এফআইআর করে তারপরে চার্জশিট দেয় বা ফাইনাল রিপোর্ট দেয়। দুদকের এফআইআর করার আগে একটা স্ক্রিনিং হয়, সেটা হচ্ছে অনুসন্ধান করা, এবং এটির জন্যই দুদক দুর্নীতি দমন কমিশন আইনের জন্ম। এবং প্রয়াত মওদুদ সাহেব জীবনে যে কয়েকটা ভালো কাজ করেছিলেন তার একটি ছিল এই দুর্নীতি দমন কমিশন আইন। তো সেই সেইখানে এইগুলো ইনকোয়ারি দুদকের করা দরকার। কিন্তু আমি আমাদের পিজ্জাদা হারুন সাহেবের সঙ্গে একমত, এবং কলিমুল্লাহ সাহেব আমাকে একমত হবেন আমার সঙ্গে, যে এই এই বেনজিরের তদন্ত করা মানে বর্তমান সরকারের দুর্নীতিবাজদের তদন্ত করা, এটি করার সাহস দুদক দেবে না। আপনাদের একটা নিউজে দৃষ্টি আকর্ষণ করি, গতকাল একটি জাতীয় দৈনিক এসছে, শ্বশুর ছিল রাজুকের স্টেট, মানে যে সম্পদ ডিপার্টমেন্ট যেটা আছে সেটার মেম্বার, আর তার জামাই এখনো দুদকের মহাপরিচালক। তিনবার তার শ্বশুরের বিরুদ্ধে দুদক মামলা করেছিল, ওই জামাই শ্বশুরের নাম কেটে দিয়েছিল, শ্বশুর রিসেন্টলি রিটায়ার করেছেন, জামাই এখনো জামাই এখন বহাল তবিয়তে দুদকের মহাপরিচালক, অর্থাৎ ডাইরেক্টর জেনারেল একটা ডিপার্টমেন্টের। মানে আল্লাহ যেন এরকম মেয়ের জামাই আর শ্বশুরের ঐক্য না দেয় কোথাও। চিন্তা করেন, ওই যে পিজ্জাদা ভাই বলছিলেন না অ্যান্টি করাপশন ব্যুরো যেটা আগে ছিল দুদকের আগে, সবাই বলতো করাপশন ব্যুরো, তাও তো সেখানে তাও কিছু করতো। এটা হচ্ছে সামগ্রিকভাবে এই একটি ব্যাপক পরিবর্তন না আসলে এই এই লড়াইগুলো আরো তীব্রতর হবে। আমি শেষ করতে চাই আমার খুব প্রিয় কবি, আমার খুবই প্রিয় কবি নির্মলেন্দু গুণের অনেক কবিতার, তার মধ্যে একটি কবিতার লাইন আছে এরশাদের আমলে উনি লিখেছিলেন, আমরা ছাত্র রাজনীতিতে খুব উৎসাহ পেতাম আমি, উনি বলেছিলেন, তুমি আমার বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে আছো, আমরা অপেক্ষা করতে জানি, আমরা পাথর সরাতে জানি। এটি এখন আমি বলবো, তুমি আমাদের উপর ভোটাধিকার লুণ্ঠন করে জগদ্দল পাথরের মতো চেপে না,
আমার গলা চেপে ধরছো, আমার চোখ অন্ধ করে দিচ্ছ, কিন্তু আমরা পাথর সরাতে জানি, আমরা অপেক্ষা করতে জানি। ধন্যবাদ।